এটা অনেকদিন থেকেই আমার নেওয়ার ইচ্ছা ছিল। হচ্ছে হলো পার্সেলটা একটা জিনিস। হেই পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর এখানে আমরাও খুব ভালো আছি। বাইরে আজকে এত গরম, কি বলবো, প্রচণ্ড গরম, লু বইছে লিটারেলি। আজকে রেডি শেডি হয়ে গেছি, দুপুরবেলা একটা জায়গায় ইনভিটেশন আছে, তো ওখানেই যাব। অ্যান্ড হ্যাঁ, আর ওখানে গিয়ে কোনো ব্লগ ব্লগ করবো না, একবার বাড়িতে এসেই আবার স্টার্ট করবো। জানি না আজকে ব্লগে কী দেখাবো না দেখাবো, এবার স্টার্ট তো করে দিলাম। বাড়িতে অনেকক্ষণই হয়েছে এসেছি, তো দিদিও পড়াতে চলে গেল শিব মন্দির, অ্যান্ড আমি শুয়েই ছিলাম কি তখনই ফোন আসলো অ্যামাজন থেকে, শুয়েই ছিলাম তো তার মধ্যে দেখি অ্যামাজন থেকে কলও চলে আসলো, অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে, অ্যান্ড কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেগুলো চলে এসেছে, অ্যান্ড আমি তোমাদেরকেও দেখিয়ে দিব কি এসেছে না এসেছে। এই একটা পার্সেল এসেছে, তার মধ্যে তিনটে জিনিস আছে, বাট এসেছে অনেক বড় একটা পার্সেল। এনিওয়েজ, তো এটা হচ্ছে হলো পার্সেলটা, অ্যান্ড লেটস ওপেন তোমাদের সামনেই। তো বেসিক্যালি এটা একটা বায়োটিকের অ্যালমন্ড অয়েল, এটা মেকআপ ক্লিনজিং বেসিক্যালি, তো আমার কাছে ছিল না তো আমি ভাবলাম যে অর্ডার করেই দিই, তো হ্যাঁ এটা একটা। অ্যান্ড নেক্সট আর একটা মাইসেলার ওয়াটারও আছে, এটা যেটা কি সুগারের মাইসেলার ওয়াটার, খুব ইম্পর্টেন্ট। এতদিন আমি মেকআপ অলওয়েজ অয়েল দিয়ে, বেবি অয়েল বলো আদারওয়াইজ কোকোনাট অয়েল বলো, আমি সেটা দিয়েই ক্লিন করি নিজের মেকআপ, তো খুব অসুবিধা হয় চিটচিটে ভাবটা আমি চাই না, তো সেটার জন্য একটা এটা অর্ডার দিয়ে দিলাম, তো এটা একটা চলে এসছে। অ্যান্ড নেক্সট যেটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা এটা, ফাউন্ডেশন ব্রাশ, এটা খুব ইম্পর্টেন্ট ছিল, অ্যান্ড সবকটা আমি খুব পকেট ফ্রেন্ডলি প্রাইজে পেয়েছি, অ্যান্ড সবকটার মধ্যেই অল্প স্বল্প ডিসকাউন্ট তো ছিল, অ্যামাজনে অলওয়েজ ডিসকাউন্ট থাকে, তো তোমরা গিয়ে কিন্তু পারচেস করতে পারো। এটাও আমি তোমাদের সামনেই খুলি, এটাও কীরকম ব্রাশটা আমি তোমাদেরকে একটা ছোট্ট করে রিভিউ দিই। তো এটা হচ্ছে হলো একটা ফাউন্ডেশন ব্রাশ, যেটা আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল। অ্যাকচুয়ালি ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের জন্য আমার কাছে তো একটা ব্রাশ ছিলই, সরি ব্লেন্ডার ছিল, বাট ব্রাশ ছিল না, তো এটা আমি নিয়ে নিলাম। এটা সুগারেরই একটা কবুকি ব্রাশ, 052 হলো এটা নাম্বার, তো এটা আর 499 এটার প্রাইস, বাট অ্যামাজনে তোমরা আরও কমে পেয়ে যাবে। Anyway, so this is the brush, and yeah, it's very soft. এটা আমার খুব মানে প্রয়োজন ছিল, এটা আমি নিয়ে নিয়েছি একটা। ওকে, তো আমি এই সব জিনিসেরই রিভিউ তোমাদেরকে আস্তে আস্তে দিতে থাকবো। আমি প্রায়শই মেকআপ করতেই থাকি, তো মেকআপ করলে আমি যে ফাউন্ডেশন ব্রাশটা আছে সেটার তো একটা রিভিউ আমি দিয়ে দিব, অ্যান্ড যে ক্লিনজিং অয়েল আছে, যে মাইসেলার ওয়াটার আছে, আই ডোন্ট নো যে কোনটা বেশি কাজ করে মেকআপ ওঠানোর জন্য, তো আমি সেগুলোরও রিভিউ আস্তে আস্তে আমি দিয়ে দেবো। Game over.